রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। আজ বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নিম্ন আয়ের মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে 18টি এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। মাস্ক সবসময় নিয়েই বাইরেই আসতাম, ভুল হয়ে গেছে। যাদের মাস্ক নেই তাদেরকে আমরা এগুলো বিতরণ করছি, এবং যারা সচেতন না তাদেরকে সচেতন করছি, প্লাস অনেক সময় জরিমানার আওতায় আনছি। দর্শক, রাজধানীর গুলিস্তান এলাকায় আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাকিবুর, স্বাস্থ্যবিধি মানায় মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখতে পাচ্ছেন, এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমী, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি যদি বলি, মানুষের মধ্যে আগের থেকে সচেতনতা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, এবং এর পাশাপাশি অনেক মানুষই মাস্ক ব্যবহার করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে তার বিপরীত চিত্র দেখা যায়। সকাল থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। যেই এই ভ্রাম্যমাণ আদালতটি যখন পরিচালনা করা হয়, কিছু কিছু এলাকায় দেখা যায় যে মানুষজন সেই প্রেক্ষিতে মাস্ক ব্যবহার করেন, এবং সেই ভ্রাম্যমাণ আদালত যখন চলে যায় বা শেষ হয়ে যায়, আপনি দেখতেই পাচ্ছেন অনেকে মাস্ক ব্যবহার না করেই যথাযথ ঘুরে বেড়াচ্ছেন। এর পাশাপাশি অনেকে নানা ধরনের অজুহাত দেয় যে ভ্রাম্যমাণ আদালত যখন পরিচালনা করেন, তখন অনেকে অজুহাত দেন যে আমার মাস্কটি এই মাত্র নষ্ট হয়েছে, বা আমার সবসময় এই মাস্ক পরি, আজকেই পরে আসিনি, এ ধরনের নানা ধরনের অজুহাত কিন্তু সাধারণ মানুষ দিচ্ছেন। এবং যে অভিযানটি পরিচালনা করছেন তারা আমাদেরকে বলছেন যে মানুষকে সচেতন করতেই তারা মূলত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করছেন, এবং হয়তোবা আগামী সপ্তাহ থেকে বা এই সপ্তাহের মাঝামাঝি থেকে যে জরিমানার পরিমাণ, সেই জরিমানার পরিমাণটি বেড়ে যেতে পারে এমন একটি কথাও আমরা জানতে পেরেছি। আমাদেরকে বলেছেন যে আগামী সপ্তাহ থেকে হয়তোবা মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে তারা জরিমানার পরিমাণটা বেড়ে দেবে। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের মতো অভিযানটি এখানে শেষ করেছেন, এবং ঢাকা শহরে 18টি স্থানে এই ধরনের অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। মৌসুমী, সাকিবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।